আচ্ছা ক্লাস 9 দেখো, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন্স ধবধপি হাই স্কুলে কেমন ছিল? তবে প্রশ্নগুলো দেখো, তবে বলি কি এত সহজ তোমাদের পড়বে না, তো আরও জটিল এবং প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তবে যাই হোক, প্রশ্ন এমনই হওয়া ভালো, কেননা ফাইনাল এক্সাম ছেলেদের খুব কঠিন দেওয়া, মানে বুঝতেই পারছো ক্লাস 9 পড়াশোনা কেমন হয় সব। তো দেখো এখান থেকে কিছু কিছু কোশ্চেন্স খুব সুন্দর দেওয়া আছে যেগুলো, তো চলো আরো একবার দেখাই, পরের পাতা যাবো এবার আমরা। দেখো তো এই নিউটনের সূত্রগুলো, বেগ, দ্রুতির পার্থক্য, এইখানে পুরো প্রথম চ্যাপ্টার থেকে দুটোই একদম। তো তোমাদের যাদের ইউনিট টেস্টে পড়ে গেছে আমার মনে হয় আর আসবে না, যাদের পড়েনি তাদের আসার প্রবণতা থাকবে। এটা এই যে কার্জুইন বল খুব ইম্পর্টেন্ট, বা এই শক্তি, এই দুটো প্রশ্ন শব্দের প্রতিধ্বনি, এটা ভালো। এই যে ক্যালোরিমিটির মূলনীতি, তো এইগুলোই কিন্তু আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম না। দেখো এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ একই সাথে না। তো এবার দেখো এইখানে, দেখো পার্ট বি, চলো পরের পেজ যাই, আর একবার দেখে নাও, পরের পেজ যাই দেখে নাও। তো এই তো মাত্র কয়েকটা প্রশ্ন, এত অল্প প্রশ্ন দিলে হয়? আরো বেশি বেশি নিতে হবে কি, যাতে রেসপন্স করতে পারে। যাই হোক, ওরা এখন ক্লাসে আছে, এই তোমাদের সাথে যখন কথা বলছি ওরা বুঝতে পারছো যে পরীক্ষা কন্ডিশনসটা কেমন হয়েছে আর কি। তো যাই হোক, চলো তোমরা এক্সাম ভালো দাও।